আজকে সো আমরা এখন শপিং শেষ করে এসেছি একটা রেস্টুরেন্টে। আমরা রেস্টুরেন্টটাতে আগেও খেয়েছিলাম হায়দ্রাবাদ। সো সেখানে তখন খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, আমি চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, উনি মাটন বিরিয়ানি খেয়েছিল। বাট এবার আমরা এখানে যেহেতু নাস্তা করতে এসেছি সো আমরা অর্ডার দিয়েছি বাটার চিকেন অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার নান। সো আই হোপ ভালো হবে। এখন খাবার আসলে আপনাদেরকে দেখাবো যে খাবারগুলো কেমন। মাটনের স্বাদ পাচ্ছে, ওই মশলাটা খুব ভালোভাবে দিছে তো। ওকে আমি একটু নিয়ে বলি কেমন। সাম মাঝখানে এটা বাটার দিছে মেবি, তো বাটার শুদ্ধ নিয়ে মামি ওকে একটা নান ছেড়ে দে হাতের মধ্যে। এই দেখেন কি ডিলিশিয়াস লাগতেছে। সো আমি ওয়ান পিস নান নিই। ওখানে নানগুলো একদম মানে সফট না, একদম কি এটা তো চাপা দিয়া না মনে হয়, এত পাতলা কেন, অনেক পাতলা আছি, একদম অনেক পাতলা। ওকে ফাইন, একটু আমি ফার্স্টে একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি দোস্ত কেমন। দোস্ত দেখেন দেখেন এখন দোস্ত কেন করতে হবে। ওয়াও এখানে তো সন্তোষ গতি রে এবং মজা হয়েছে। এখানে আসলে অনেক কিছু দিছে আসলে ওরা, 15 করে দিয়ে লাইক বাদাম বাটা বাটার ক্রিম অনেক কিছুই দিছে। এন্ড এটা কিসের পাতা দিছে জানি না ঠিক, ধনে পাতা মেবি, বাট আমার ওভারঅল অনেক ভালো লাগছে। আপনার এমনি কেমন লাগছে? ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া শেষ দেখতে পাচ্ছেন তো। আমি প্রাইসিংটা একটু বলে দিই। আমরা বাটার চিকেন যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে আমরা বাটার চিকেন যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে গিয়ে 18 ইঙ্গিত 50 সেন্টস। সো ওটা হচ্ছে সেটা। আর প্লেন নান অর্ডার করেছি আমরা, প্লেন নানটা ছিল হচ্ছে গিয়ে আপনার 2 ইঙ্গিত 75 সেন্টস। সো এখানে সেরকম প্রাইসিং। আর যদি আপনি গার্লিক নান খেতে চান বা বাটার নান খেতে চান বা অন্য কোনো নান খেতে চান সেই ক্ষেত্রে প্রাইসটা একটু আপ ডাউন হতে পারে। মমি
সো ইয়া দ্যাটস ইট। আর আমার মোটামুটি ভালো লেগেছে, এত বেশি আহামরি ভালো লাগে নাই। সো ইয়া এখন আমরা বিল দিয়ে বের হয়ে যাব। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার ব্লগটি। আর আমার পিচ্চি মেয়ের দুষ্টামি আপনাদের, বাবা আমার পিচ্চি মেয়ের দুষ্টামি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। মামা সে বাবাই এটা দুষ্ট করছে আমার সাথে, কাটা দাও টাটা। আমরা আসলে এখানে খেতে এসেছিলাম চিকেন চাপ, বাট আমরা আসলে রয়্যাল হাটে, বাংলাদেশি রয়্যাল হাটে চিকেনে যে চিকেন চাপটা পাওয়া যায় সেটা খুবই মিস করি আমরা মাঝে মাঝে। সো দ্যাটস ওয়াই এখানে এসেছি, বাট ওরা বললো যে এখানে কোনো চিকেন চাপটা পাওয়া যায় না, চিকেন টিক্কা পাওয়া যাচ্ছিলো। বাট উনি বললো যে ফাইন, যখন পাওয়া যাচ্ছে না একটা গ্রেভি টাইপ কিছু খাই। সো ইয়া সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।